মিস দুই প্রকার, সকাল আর বিকাল। এই শিখাইছি আমি তোরে, কোনো পড়াই পারস না, পারসটা কি তুই? মিস আমি অনেক ভালো বিট বক্সিং পারি। তো শুনাম করে আমরাও শুনি। দুমদম 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 বুঝি কিছু বুঝি কিছু দুমদম দুমদম দুমদম। ওয়াও ইলিশ মাছ এক তো ধরছি, বাসায় নিয়ে ভাজা খামু। কালকে যে তোর পরীক্ষা এটা তোর মনে আছে? এই পরীক্ষা যদি এ প্লাস না পাইছিস তোর আমি একটা থাপ্পড় দিব। পাস করে নাকি সন্দেহ, আবার এ প্লাস। আয় হায় কোশ্চেন তো হার্ড আসছে, 3 নং 27 সেটা তো আমি পারি না। এক কাম করি, 9 রে 3 দিয়ে ভাগ করে দেই, স্যারও খুশি হইব। 9 রে 3 দিয়ে ভাগ করলে হয় 3। কিরে পরীক্ষা কেমন হলো? পুরা 7টা সৃজনশীল দেখছি। আপনার পোলা তো সব সাবজেক্টে ফেল করছে। অন্য পোলা বললা কেমনে পাস করলো? তুই ফেল করলি কে? জানি না। তুমি সব সাবজেক্টে পাস করলা কেমনে? আমি তো আবুল স্যারের কাছে কোচিং করছি, খাতা কিছু লই নাই তাও পাস করা দিছে। আবুল স্যারের কোচিং সেন্টার, কিছু না লেখলেও ফুল মার্কস দেওয়া হয়। আমার কোচিং এ পড়বি তাহলে তোরে 100 তে 150 নাম্বার দিমু, তোরে ল্যাপটপে গেম খেলতে দিমু, কিন্তু তুই গেম ওভার হয়ে যাবে, সবারে গান হোনামু। খালা খালা ও খালা তুমি জানো কি, তোমার মাইয়া প্রেমে বসে খবর রাখছনি, লজ্জা শরম ফটাইছে, মান সম্মান ডুবাইছে, প্রেমে পইরাছে, প্রেমে পইরাছে। আচ্ছা আমি ভর্তি হমু। আব্বা আবুল স্যারের কোচিং এ ভর্তি হলে আমার 100 তে 150 নাম্বার দিমু, আমি হনে ভর্তি হমু নাকি? আচ্ছা ওই বলতো, এক কাম কর, যা সালমান খানের টিউবলাইটটা জ্বালা, আবার শাহরুখ খানের ফ্যান চালাইস না। আচ্ছা পোলা পয়েন্ট কত? সালমান খান যদি টিউবলাইট করে আর শাহরুখ খান যদি ফ্যান করে তাহলে আমি কি করবো? আপনি কারেন্ট বিল করেন, জোস আইডিয়া দিছোস। আচ্ছা কত? নেপালের রাজধানী কই? নেপচুন। নেপালের রাজধানী নেপচুন, একদম ঠিক, নোট করে রাখ, এটা পরীক্ষায় এবো। যা তোকে ছুটি। বলতো একটু খাড়া, বেতন আনছোস? না, 2 মাসের বেতন দাস নাই কিন্তু, মনে রাখিস। আপনার পোলা কিন্তু 2 মাসের বেতন দেয় নাই। কন কি, আমি তোর কাছে 2 মাসের টাকাই দিয়া দিছিলাম। আচ্ছা আরে জিগা মুন্ডা, টাকা কি করছে? টাকা কি করছস তুই? ওই টাকা দিয়ে আমি বিআরটিসি বাসে ঘুরছি, তারপর আইসক্রিম কিনছি 3টা, আর 3টাই পড়ে গেছে, এই যে 1টা 2টা 3টা। আমি তো পুরো ফৈন্য হয়ে গেছি, কোনো পোলাপান ঠিক মতো বেতন দেয় না, এর লিগে তো টাকার গাছ লাগাইতেছি। আমি আর তো করে পড়াবো না, তোরা কেউ ঠিক মতো বেতন দাস না, টাকার অভাবে একটা মোবাইল কিনতে পারতাছি না, ফেসবুক চালাতে পারতাছি না, ক্ল্যাশ অফ ক্ল্যান্সও খেলতে পারতাছি না, আর স্ন্যাপচ্যাটে কুত্তা ফিল্টার ইউজ করতে পারতাছি না। আপনার কাছে আমি কোনো বেতন চামু না, খালি একটা জিনিসে চামু, আপনারা খালি বিনোদন টিভিতে সাবস্ক্রাইব করবেন।